Thank you.
আমি তোমার লাগি পাঙ্খা হইয়া পাঙ্খা হইল ওরে মনের পাঙ্খা ঘুরে না তো খুঁজে বেড়াই ও আমি তোমার আমি তো সবাই
তাই নাকি তবে তুই এতটা আগে বলিস কেন? আর কি করত? আমি বাঁচিস জীবনে পদ আমি ছেড়ে দিতাম। হ্যাঁ আমি মদ ছেড়ে দেব। আচ্ছা যখন তোলনি আমায় দেখে ঘৃণা করে কেন তা তুমি বলতে পারো? তুমি মদ খেয়ে মাতাল হয়ে তার সামনে যাও তাই তোমাকে সে ঘৃণা করে। আচ্ছা জাফর মদ যদি আমি ছেড়ে দিই তাহলে তোলনি আমায় ভালোবাসবে? নিশ্চয় ভালোবাসবে। শুধু তোলনি কেন, যারা তোমায় দেখে ঘৃণা করে দূরে সরে যায়। মদ খাওয়া তুমি ছেড়ে দিবে, একদিন দেখবে এই সমাজ তোমায় তাহলে দোলনি আমায় ভালোবাসবে? তবে দেখ তোর চোখের সামনে আমি মদের বোতল ভাঙিয়ে দিচ্ছি। নাসির ভাই তুমি কোনোদিন আর মদ খাবে না নাসির ভাই। হ্যাঁ জাফর আমি তোর সামনে প্রতিজ্ঞা করে বলছি বাকি জীবনে আমি আর কোনোদিনই মদ খাবো না। নাসির ভাই আমি যে তোমায় কি বলে ধন্যবাদ দেবো নাসির ভাই সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তবে শোনো জাফর আলী, এই মদ আমি ছেড়ে দিলাম, তবে বলো জাফর এখন কি দোলনি আবার হবে? নিশ্চয় হবে, এই জন্য তোমায় কোনো চিন্তা করতে হবে না নাসির ভাই। তুমি তাকে নিশ্চয় পাবে, আমি তোমার জন্য আমার জীবন প্রাণ দিয়ে চেষ্টা করব দুজনই যেন তোমার হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি এখন যা, পরে আমার সঙ্গে দেখা করবি কেমন? আচ্ছা ঠিক আছে, কোথায় দেখা করব নাতি ভাই? ওই ফুল বাগানে। আচ্ছা ঠিক আছে আমি এখন আসি কেমন? জাফর বলল আমি তোলনিকে পাবো, তোলনিকে যদি আমি না পাই তাহলে বেথায় আমার জন্ম, ওই তোলনিকে আমাকে পেতেই হবে। ছলে বলে কৌশলে যেমন করেই হোক ওই তোলনিকে আমি চাই চাই। বহু ছাত্র দিয়েছিল পরীক্ষা আমার সঙ্গে, কেউ টিকতে পারেনি মাতা। পাশ করে? হ্যাঁ মাতা। খুশি হলাম কিন্তু খোদা নামে এবাদত বন্দি কি তুমি কিছু কি জেনেছ বাবা? না মা বেশি কিছু করিনি খোদার বন্দি কি যথা ইচ্ছা ছিল প্রাণে পাইনি সময় করিতে খোদার বন্দি কি ওরে পুত্র না করলে খোদার বন্দেগি নিষ্ফল হবে তোমার জীবন। নিষ্ফল হবে মানব জন্ম আমার? কহো মাতা তাহলে কেমন করে তবে সেই খোদার বন্দেগি? ওরে পুত্র পরে কঠিন সেই খোদার বন্দেগি করা, এক মনে এক ধ্যানে আহার নিদ্রা করিয়া ত্যাগ, বাক্য কেটে গেছে মোর কুঞ্জটিটা, অন্তরে জাগিয়েছে মোর পরিবার খোদার বন্দেগি। মাগো মাগো আমাকে করো আশীর্বাদ, আমি যেন করিতে পারি সেই খোদার বন্দেগি।
আমি আসি মাতা ফিরে এসে পারি যেন পবিত্র কদম করিতে শুনব আমি আসি মাতা হে মেহেরবান খোদা আচ্ছা নাসির ভাই কোথায় বলতে পারো নাসির ভাই কেন
ছোট কথা বড় কথা আমি বড় কথা শুনতে রাজি কিন্তু ছোট কথা শুনতে রাজি এই কথার মানে আমি কিছুই বুঝতে পারলাম না। কত চিন্তা করলেই বুঝতে পারো দলনি, আমি ফুটন্ত যৌবনের কলি। আমি যে কোনো আলাপ কি তোমার সঙ্গে করতে পারি না? সেটাই হচ্ছে ছোট কথা। তোমার ওই ছোট কথা শুনবার সময় আমার মাও থাকতে পারে দোলনি। আচ্ছা দোলনি, আমি এখন আসি। সময়ে সব চলে, অসময়ে নয়। ঘরের গান ভরেই শোভা পাই, প্রভাতে নয়। চোরার দোকানে সুরে পাওয়া যায়, বাজার দোকানে পাওয়া যায় খোর। আসলে যা মনে করেছিলাম একেবারেই তা নয়। জাফর ভাই, তুমি মনে কিছু করো না, তুমি আমার এখানে আসবে, আমাকে কথা দাও। তা দেখা যাবে, তবে আমি এখন আসি দোলনি, আমি এখন আসি। না না, আমাদের
চুম্বক আর তুমি লোভ। তাই আমি পাখি আমার তো ভাগি নেই ভাবছি
এটাই তো নফল কাম, করো তা করো বাপু, শেষ পর্যন্ত ওই কথাটা এই ধারণা কর বাবা। আমার পাগলা কিন্তু খেটেছে রে, খেপ বাবা খেপ, না খেপলে ওই পয়সা পাওয়া যায় না। এ প্রতিভূতির মা, এ পানি রে, আমি বললাম রে প্রতিভূতির মা, আমার থেকেছে রে, আমি বললাম প্রসাদ বাবু শেষ করুন তো আপনা। আজ আমার শেষ কালে সে উপস্থিত হয়েছে, সন্তান দিয়েছে, আজ আমার কোনো কিছুর অভাব নেই। ছোট হয় নাসির, মানুষ হল না আমার এই অবাধ্য মানে রাজ্য কে পরিচালনা করবে? এসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ভগবান যদি কবিরকে বাঁচিয়ে রাখে তাহলে সে সুষ্ঠু ভাবেই রাজ্য পরিচালনা করবে। রত্ন প্রসাদ বাবু আদেশ করুন যাব না, মানুষ ঠিক করেছি যে ওই নাসিরের হাতে রাজ্য ভার তুলে নেই, আমার অবশিষ্ট দিনগুলি ওই পবিত্র মক্কা নগরীতে যাত্রা করতে চাই। ওই নাসিরের হাতে রাজ্যভার তুলে দিলে সে কিছুতেই রাজ্য শাসন করতে পারবে না, বরং রাজ্য ধ্বংস করবে। কবিরের হাতে রাজ্য ভার ছেড়ে দিলে এ নাসির কাছে অসন্তুষ্ট হবে, এ রাজ্যে একটা বিশৃঙ্খলা ঘটাইতে পারে। কারণ আপনার রাজ্যের মঙ্গল আপনাকেই চিন্তা করতে হবে। যদি প্রজাদের মঙ্গল চান তাহলে শাহজাদা কবিরের হাতে রাজ্য শাসন ভার অর্পণ করুন, রাজ্য হবে না। আপনারা সবাই যখন একই কথা বলছে তখন আমি আগামীকাল প্রভাতেই ওই কবিরের হাতে রাজ্যভার তুলে দিই, তারপর আস্তে আস্তে চলে যাবো ওই পবিত্র মক্কা নগরীতে। কবিরের হাতে দেব দেশের অমঙ্গল ডেকে আনতে পারে, এ প্রজাদের মঙ্গলের জন্য ওই কবিরের হাতে রাজ্যভার তুলে দিতে হবে বেগম। আমাকে আমাকে বৃথা অনুরোধ করো না বেগম। আপনি যা ইচ্ছা তাই করো, কিন্তু না এর মধ্যে আর কোনো কিন্তু নেই বেগম সাহেবা।
আপনারা যা বলবেন তা দেশের মঙ্গলের জন্যই বলবেন। আমি আপনাদের সম্মুখে এই আগামীকাল কবির হাতে হে রাজ্য তুলে দিই, ওই পবিত্র মাকাতে যাত্রা করতে চাই। স্বাক্ষর করুন ভাইজন, একটা চরিত্রহীন মাতালের হাতে কিছুতে এই রাজ্য তুলে দেবেন না, তাহলে এই রাজ্যের অমঙ্গল হবে, প্রজারা দুঃখ পাবে। বাহাদুর খা, আমাদের কথার মধ্যে তুমি কথা বলবার কে? নাসির, উজির শান্ত চক্ষু রেখে কথা বলার তোমার কোনো অধিকার নেই, কারণ এখনো বাদশাহ আলমগীর জীবিত, তিনি বর্তমান থাকতে তুমি এই রাজ্যের কেউ নয়। যদি কথা বলতে না পারো তাহলে আমি চলে যাবো। এই দলিলে স্বাক্ষর করে আমি চলেই যাচ্ছি, তবে যাবার পূর্বে আমি আপনার কাছে কথা বলে যেতে চাই ভাইজান। এই ধর্মপুর রাজ্য আমাকে না দেয় যদি কবির হাতে তুলে দাও, তাহলে আমি ধর্মপুর রাজ্য আমার কথা শোনো ভাই, পাগলামি করিস না। এই শুনবো ভাবি, যা শুনবার আমি আগেই শুনে ফেলেছি, আর শুনবার মতো কিছুই নেই। তবে যাবার পূর্বে আমি আপনার কাছে কথা বলে যেতে চাই ভাবি যান। এই ধর্মপুর রাজ্য আমি একদিন বাহু বলে অধিষ্ঠিত করব, সেই দিন চোখের পানিতে এই নাসির খান পা ধুয়ে দিলেও আমি তাদের জন্য এতটুকু চলব না। নাসিরকে এই রাজ্য না দিলে এই রাজ্যে মহামারী সৃষ্টি করবে। তুমি যাও বেগম, আমার অনেক কথা আছে। বেশ যাপনা, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে একটি কথা বলে দেয় যাপনা, যেটা ভালো হয় সেটাই করো। নাসিরকে এভাবে রাজ্য না দেওয়াই ভালো ছিল, সে তো আপনার ছোট ভাই। আমি ঠিকই বলেছি,
ওই চরিত্রহীন মাতালকে এভাবেই শাসন করে রাখতে হয়। চলুন এই আগামীকাল কবলি হাতির আত্মভার তুলে দিই, ওই পবিত্র মা কাতে যাত্রা করতে Thank you.
আমরা ছেলে মানুষ, পয়সা একটু পাগলামি করতেই পারে। রাজার ভাই যদি হয় পাগল, লোকে বলবে ছাগল, যদি চাই সিংহাসন ভেঙে যাবে তোর মনোবল। আমি তোকে জীবন্ত কবর দেব। বন্ধু চিরন্তন সত্য, শুধু সত্য নয়, আমি তোমাকে কাগজে কলমে লিখে দিব। এজন্য তুমি কোনো চিন্তা করো না, নাসির খা মরবে তবু প্রতিজ্ঞা ভঙ্গ করবে না। তাহলে ট্রেনের কোপ তুমিও পেতে হয় দুনিয়ার বুক থেকে শেষে মনে থাকেন চাইলেই পাওয়া যায় না, তুমি আমাকে আর ভালো থাকতে দেবে না। ভুল করেছ, নিজাম খাকে দিয়েছি তুই, আমি কাছ উদ্ধার করতে পারি তাহলে আমার মনের বাসনা পূর্ণ হবে। আলমগীর তুমি দুধ করাতে যে কাছা পুষেছ, আজ তোমার বুকে সে মরণ কামড় দেবে। তাহলে আমি বলতে পারি, ছোট বোনের নিকট বড় ভাইয়ের কথা, এতে ভয়ের কি আছে বলো, কি বলতে চাও? এই ভুবন মোহিনী রূপ, রূপ যৌবন আর কতদিন তুমি আঁচল ঢাকাতে রাখবে দোলনি? তুমি কি বলছো, আমার রূপ যৌবনের দিকে তোমার নজর?
মোটেই উচিত নয়। তুমি আমার ভাই, ভাইয়ের মতো আচরণই আমি তোমার কাছে আশা করি। চাইলেই পাওয়া যায় না। হ্যাঁ দলনি, তুমি যে আমাকে আর ভালো থাকতে দেবে না দলনি, তুমি স্বেচ্ছায় আমার প্রস্তাব মেনে নাও। তুমি আমার প্রস্তাব স্বীকার করো দলনি। নাসির ভাই, তুমি এখনো সাবধান হও, এক মনকে দুই ভাগ করা যায় না, কারণ আমি বিক্রেতা। দলনি, আমার হাত থেকে রক্ষা করবে এ পৃথিবীতে এখনো জন্ম গ্রহণ করে। ভালো এখানে বলছি, তুমি হাত ছেড়ে দাও, নাচির খাও। জাফর বলো, তুমি ভুলে যেও না, তুমি আমার বাল্য বন্ধু। তুমি এখন কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তুই ভেবে দেখেছো তো? ভেবে দেখেছি, ভাই হে বোনের প্রতি একটি ব্যবহার চিরতরে পরিহার নইলে রাজ্য ভাই ঘটিবে নাম ছড়াও। জাফর, তুমি আমার সামনে থেকে যাবে কি না? কেন আনন্দ করি। ভালোবাসি তোমায় পেলাম, তোমার মতো এত কিন্তু আমার ভালোবেসে তোমার কাছে তোমার মাত্র
বেগম সাহেব রাজ্য পরিচালনা করেন তাহলে
ভাই নাসির খা কিছুতেই রাজ্য শাসন করতে পারবে না। আমি আপনাদের কথাই রক্ষা করবো। এই আসিস, এই বেগম স্বামীকে পাঠিয়ে দে। সোনা বেগম, আমি আজ হতেই তোমার হাতে এই রাজ্যভার তুলে দিই। ওই পবিত্র মক্কাতে যাত্রা করতে চাই। যাব না, আমি একটা অসহায় নারী, আমার দ্বারাই এই রাজ্য পরিচালনা করা সম্ভব হবে না। এ কেন পারবে না বেগম? এ নারী কোন জন্ম নেই, এ ভারতের বহু নারী রাজ্য পরিচালনা করে। নারী কোন জন্ম নিয়েছো, তাতে তুমি কেন পারবে না বেগম? যতদিন ওই কবির উপযুক্ত না হবে, ততদিন তুমি এই রাজ্য তুমি পরিচালনা করবে বেগম। যখন কবির বস্ত্র মাত্র হবে, তখন তুমি কবিরকে এই মসজিদে বসিয়ে দিবে। এর প্রস্তাবে কোনো অমত করো না বেগম, গ্রহণ করো এই রাজ্যভার। আপনার কথার বিরুদ্ধে আমার কোনো কথা বলা উচিত নয়। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। তোমার উত্তরে বেগম আমি যথেষ্ট সন্তুষ্ট হয়েছি। ওজির সাহেব, রাত্রা প্রসাদ বাবু, আমি আপনাদের সম্মুখে যাত্রা করব। আপনারা ওই মহান আল্লাহর নিকট আমার জন্য শেষ দোয়া রাখবে। আমরা খুশি হলাম, আল্লাহ আপনার মনের বাসনা পূর্ণ করুক। ওজির সাহেব, রাত প্রসাদ বাবু, আপনারা বেগম সাহেবের প্রতিটা কাজে সহযোগিতা করবে। এই আমি আশা রাখি। আমি ভেবেছিলাম
বাকি জীবনটা ওই পবিত্র মক্কাতে কেটেছো গো। কিন্তু কিন্তু তার আর ভাগ্য হবে না তোমার। না এই কথা তুমি আর বলো না গো। আমার সেই আশা একে ভাইজান আপনার এই অবস্থা কে করলো ভাইজান? আর আপনি রাজ্যের কথা ভাবছেন? এ রাজ্য আপনারই ছিল আপনারই থাকবে ভাইজান। আপনার নিশ্চিত থাকুন আমি আমি রাজ্যের প্রত্যাশী নই ভাইজান। আমাকে বাঁচতে দিল না রে নাচে। নাচি আই নাচি আমার কবি রইল আর রইল এই বিশাল রাজ্য। তুমি তুমি কবিরের প্রতিনিধি হয়ে প্রতিটা কাজে সাহায্যটা করবে ভাই। আমার শেষ অনুরোধ তুমি রাখবে ভাই। আমি আপনার কথা চিরদিন পালন করে এসেছি, এখনই পালন করব ভাইজান। আপনি নিশ্চিত থাকুন। কে আপনি কি বলছেন? আমার সন্দেহ হয় যা বড়া কেউ নাসির ছাড়া আর কেউ করেনি। আমিও ঠিকঠাক ভাবছি যাব না, এর একটা প্রতিকার হওয়া উচিত। বাহাদুর খা রত্ন প্রসাদ বাবু সংযত হয়ে কথা বলুন। আমাকে দোষারোপ করলে তোমাদের ভালো হবে না বলছি। আপনি কি বলছেন কাকা? হ্যাঁ কবির, আমি সবেমাত্র শুরু করেছি। সত্য প্রকাশ হবে তবে যে কাজ তোমরা করলে আমি বাহাদুর বেঁচে থাকতে তোমাদের কুবাসনা পূরণ হবে না। আমি আর কাজ পারছি না ভাই। বেগম আমায় শক্ত করে ধরা বেগম। আমি আপনাকে সত্য করে ধরছি, আপনাকে শেষ নামাজ পড়ার সময়টুকু আমি দেব। আমি কসম খেয়ে বলছি ভাইজান, আমি অন্যায় কিছু করিনি ভাইজান। আমাকে বেগম প্রবেশ করে ধরো ভাই। তোমার কিচ্ছু হবে না নাসি, চলো ভাই। ভাইজানকে আপনি নিয়ে চলুন। চলো ভাই। হ্যাঁ তাই চলো। হ্যাঁ ভাইজান চলুন, আপনাকে শেষ অষ্টকে আমি পড়িয়ে দিই।
নিজামের পয়েন্ট তো হবেন। তুমি প্রত্যেক রাজত্র কথা বন্ধু। হ্যাঁ দেবামন্ত দেব, কথার কোন বরখাপ আমি করব না। তাহলে কবিরকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতে হবে, তাহলে তাহলে আমাদের পথ একেবারে পরিষ্কার হবে। কবিরকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতে হবে। ঠিক আছে আমি তাই করব। তাহলে তোমার কথা ঠিক তো বন্ধু। অসম নাসির খা মরবে তবু করবে না। আমি কিন্তু কাজে চললাম বন্ধু, কথাটা যেন মনে থাকে, মানুষের উপাধি থাকে একটি আর আমার উপাধি থাকে। আর কেউ বলে নিজাম মনে থাকে গুড বাই গুড বাই গুড মানুষ খুন করলে রাজত্ব পাওয়া যায় না, পাওয়া যায় শুধু খুনের উপাধি। আর তোমাকে দিয়ে আমি ভাইকে খুন করেছি সত্য, কিন্তু শুধু আমার জন্য, কাউকে দেওয়ার জন্য নয়। দিনে দিনে গড়ে আছে সময়, 12 বছর অতিবাহিত হতে চললো, ফরিদ এখনো ফিরে এলো না। তবে কি আমার ফরিদের সাধনায় সিদ্ধি লাভ হয়নি? হে খোদা, মিনতি করি বাবু, ফরিদের মনের বাসনা পূর্ণ করে দাও, মেহেরবান পূর্ণ করে দাও। দেখো এই বৃক্ষের পাত্র তুমি কত বার ছিঁড়েছো।
বলবো জননী মোর কিভাবে করিতে হবে সেই বিশ্বপ্রভুর সাধনা যদি তোমার ডাকে করিতে খোদার সাধনা তবে কোনো নয় যেতে হবে আমার তোমার সেই সাধনার জন্য বনে করহে দোয়া জননী আমার চলিলাম সেই নির্জন কাননে যদি রসদ সফলতা খুঁজে পাই তবেই ফিরব গৃহে জানাই আমি তোমার ওই চরণে আমাকে দোয়া করো মাতা আমি আসি মাতা হাই খোদা হে পাক করোয়ার দেগার আমার ধরি তমন আমি হইয়া পাগল পূর্ণ কাননে গিয়াছে সাধনা সিদ্ধি লাভের জন্য হে মাবুদ মাওলা হে পরোয়ার দেগার আমি তোমার দরবারে তুমি হাত তুলে প্রার্থনা করি হরিদের মনোবাসনা তুমি পূর্ণ করে দাও মেহেরবান হরিদের মনোবাসনা তুমি পূর্ণ করে দাও আমি শুধাই হে তাপসী মাতা কিভাবে পাইবো আমার আরাধ্য দেবতা যত ব্যথা পাই মানে আমার সেদিন দেখিয়াছে তারে বলো মা কিভাবে পাই তারে দেবতা বলে অন্তরে ঠাই দিয়াছ যারে ছাড়িও না কভু শত বাধা বিঘ্ন আর আঘাতে তুমি বুক পেতে সৈনিও দুঃখ দেখিয়া নিষ্ফল হইও না তবেই হবে সাধনায় সিদ্ধিলা করহে মা দোয়া যাও মা আমি মেহেরবান খোদার কাছে দুহাত তুলে প্রার্থনা করছি তোমার মনস্কামনা পূর্ণ হোক তোমার মনোবাসনা পূর্ণ হোক সেই দিন যেন কাকে দেখিলাম সে দেখায় মন প্রাণ সব হারিয়া ফেলিলাম কিন্তু আমার মন তার কাছে যে যেতে চায় হে খোদা আমি তার আশায় পথ চেয়ে আছি তোমারই যতই ব্যথা দেবে সেই
সবকিছু গোপন করছো এর অর্থ বলতে পারলে আমি তোমার কাছে যা চাইবো তুমি কি তা দেবে অবশ্যই দেব বলেই দেখো না যে গানের অর্থ বলতে লজ্জা করে সেখানে আমার থাকা চলে না আমি এখনই চলে যাই বলুন জাফর ভাই জাফর ভাই অভিমান করো না ফিরে এসো আমি অর্থ বলবো আচ্ছা বলো আমার প্রথম জীবনে আমি কাকে যেন ভালোবেসেছি আজও তাকে আমি আপন করে নিতে পারলাম না সত্যি তাই এই গানখানা আমি গাইছি এ তুমি কি বলছো দলনি এ ভাই সাউন্ডটা একটু কমান ভোগালটা একটু কমান কমান তুমি যাকে ভালোবাসো সে তোমায় ধরা দেয় না এ কথা কি সত্য হ্যাঁ সত্য কথা সে আমার হাতের কাছে থেকেও সে আমাকে ধরা দেয় না সে আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছে বলো দুলনি কোথায় চলে গেছে সে আমি তাকে ধরে এনে দেব তাকে ধরে এনে তোমার লাভ কি আমার লাভ কিছুই না তবে তুমি তোমার ধ্যানের দেবতাকে পাবে এটাই আমার লাভ থাক আমার জন্য আর তোমাকে কষ্ট করতে হবে না তুমি তাকে খুঁজে পাবে না বুঝলে মহাপুরুষ কি বললে তাকে আমি আনতে পারবো না তাকে যদি খুঁজে আনতে না পারি তাহলে তুচ্ছ পাবি সচ্চন্দি তলে দাও দেবো কোথায় সে বলো বলবো তবে শুনো আচ্ছা বলো যাকে আমি খুঁজি যাকে আমার এই মন খোঁজে যাকে আমার এই প্রাণ খোঁজে সে কিন্তু কোনো ধরে নেই সে আমারই কাছে আছে কে সে তুমি একটা ভীরু কাপুরুষ এত
কাছে থেকে তুমি বোঝো না যে আমি শুধু তোমাকেই চাই তোমাকেই চাই তোমাকেই চাই দলনি না 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 তুমি ভুল বলছো দলনি আমি ভুল বলিনি দলনি তুমি আমার আরাধ্য দেবতা না 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 এ কখনো সম্ভব না নাসির খা তাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসতে পারি না নাসির খা আমাকে ভালোবাসতে পারে কিন্তু আমি তো তাকে ভালোবাসি না তাকে তো আমি ভাইয়ের চোখে দেখি কিন্তু আমি জানি না দলনি ওই নাসির খা একটা মানুষ তুমি শয়তান সে যদি জানতে পারে আমি তোমাকে ভালোবাসি তাহলে আমাকে রাষ্ট্র থেকে বের করে দেবে ভয় কি সাথী যদি রাজ্য থেকে বের করে দেয় তাহলে আমরা দুজনে ওই রাস্তা ঘুরে গাছের নিচে আমরা দুজন থাকব আমার ভাগিনে ভাবছ কি আর কোনখানে যাব না তো
সত্যি 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 একে দেখে পৃথিবী একে দেখে তুমি যদি থাকো আমি তোমার বুকে যাব আর কোন Thank you.
চলো বন্ধু আমরা বিশ্রাম কক্ষে যাই। ঔষধের ব্যবস্থা করি। আরে বাবা নিজাম কর সারিচ্ছে আমি এই ধর্ম পূর্ণস্থানে উপমিশন করেছি। আমি নিজাম খাকে বলেছিলাম হত্যা করতে পারবে এই রক্ত রাজত্বের আমি তোমার নামে দেখে দেব। সেই নিজাম খা রাজ্যের লোভে বিচ্ছিন্ন করেছে, এখন অর্ধ রাজত্বই তাকে দিতে হবে। বিরাট সমস্যা আমি পড়েছি, দেখে কি করা যাই। আমি নিজামকে নাচের পুতুলের মতন করে নাচাবো। বুঝে দিব মানুষ খুন করলে রাজত্ব পাওয়া যায় না, পাওয়া শুধু খুনের উপাধি। আমি তাকে দিয়ে আমার পথের কাঁটাকে পরিষ্কার করে নিব। যাক কবির কেন আমার দরবার আসছে, সে আমার পরম শত্রু। কিছু সাহায্যের জন্য আপনার নিকট আসছে সাহায্য। আমি তাকে উপযুক্ত পুরস্কারে আমি দেব। তুমি তাকে নিষেধ করে দাও, সে যেন আমার দরবারের জন্য প্রবেশ না করে। আমি এই মুহূর্তে কাছে যাব। আমি জানতে পারলাম এই তোলনি নাকি এই সালেহা বেগমের কাছে আছে। তুমি যদি তাকে আমার কাছে এনে দিতে পারো তাহলে তোমাকে আমি আস্বাদিত পুরস্কারে পুরস্কৃত করব। বলো পারবে এই কাজ করতে? আমি নিশ্চয়ই পারবো। যা বলো আমি যদি আপনার নিকটে না দেব আমি ধুলার সঙ্গে মিশাই দিতে না পারি তাহলে বেথাই আমার নাম খানে খান মোহাম্মদ নাসির খান। বসার পরে তুমি তুমি আমাকে দিবে এখনই তুমি বলে গেছো বন্ধু। ও সে কথা এর জন্য এত ব্যস্ত হয়ে উঠেছো কেন বন্ধু? অর্ধ রাজত্বের আমি তোমাকে দিতে চাইছি তুমি পাবে, কিন্তু তার পূর্বেই তোমাকে আর একটি কাজ কাজ করতে হবে, অতি সামান্য কাজ। বলেছিলাম আলমগীরের পুত্র বেঁচে থাকলে ভবিষ্যতে আমাদের বিপদ হতে পারে, হ্যাঁ বিপদ হতে পারে, তাই কবিরকে দুনিয়ার মুখ থেকে তোমাকে সরিয়ে দিতে হবে। কবিরকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতে হবে, এত তোমার ভয়ের কোনো কারণ নেই বন্ধু। আচ্ছা ভয় কিছু করতে হয় আমি করব, দশকার মতো অত্যের অজত্তরের হ্যাঁ বন্ধু দিব, শুধু মুখের কথাই নয় রাজ্য দেবো তোমাকে আমি কাগজে।
যদি রাজ্য তোমাকে আমি দিয়ে দিই তাহলে আমাদের সকল চক্রান্ত ফাঁস হয়ে যেতে পারে। আর তুমি জানো না বন্ধু, ওই বাচ্চা আলমগীরের হত্যার দায়ী আমরা হয়ে যাব। রাজ্যের প্রজারা আমাদের বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করছে। লোকের ভয়ে তুমি রক্ত রাজ করে তুমি আগা দিবে না বন্ধু, এই তো তোমার কথা। হ্যাঁ কথা যখন তোমাকে আমি দিয়েছি অর্থ রাজত্বে আমি তোমাকে ঠিকই দেব, কিন্তু আগে তুমি কবিরকে হত্যা করো, তারপরে আমি তোমাকে অর্থ রাজত্বরে লিখে দিব। কবিরকে হত্যা না করা পর্যন্ত অর্থের রাজ্যরে তুমি আমাকে দিবে না কেমন? আমাদের চলে যাচ্ছে আমি খন্ড খন্ড করে কুকুরকে তোমার থাকে বন্ধু কথাটা যেন মনে থাকে বন্ধু, তোমাকে আমি এই দুনিয়া থেকে বিদায় করে দেব। কোন উপায়ে তোমাকে দিয়ে যদি কবিরকে কোন উপায়ে যদি হত্যা করতে পারে তাহলে তোমার পুরস্কার তো আমি আমার মনে আছে। ওই সুন্দরী দোলনী তুমি এই পর্যন্ত আমাকে ধরা দিলে না, তোমার ওই সতীত্ব পোড়াকে যদি আমি ধুলার সঙ্গে মিশিয়ে দিতে না পারি তাহলে ভাই আমার নাম খানে খান মোহাম্মদ নাসির খান। আমাদের সাহায্য করবি, কবি নাসিরের নিকটে গেছে আমার জন্য একটু সাহায্য নিয়ে আসবি। না বেগম সাহেবা, কবিকে সেখানে পাঠানো উচিত হবে না, কোনো অমঙ্গল ঘটতে পারে। ওই তাছাড়া ওদের কাছে সাহায্যের আশা কোনো রূপ করা যায় না। কেন কেন ওরে সাহায্য দিবে না? এই রাজ্য তো কবিরের পিতা, নাসিরের কিসের অধিকার? তার অধিকার থাকলেও সাহায্য কি আমরা পাবো না রানী মা? তবু একবার সেখানে যাওয়ার দরকার। কবি তোর কাকার কাছে যা তো বাবা, তুই যায় বলবি মা খুব অসুস্থ, তাকে চিকিৎসার জন্য কিছু টাকা যেন দেয়। আমি যাই মা, তুমি তুমি আমার জন্য কোনো চিন্তা করবে না, আমি অতি তাড়াতাড়ি ফিরে আসবো মা। ঠিক আছে বাবা, যাই আসো। আমি তোমার নিকট এসেছি। কেন, কি প্রয়োজন?
নাসির খরাদে আমার সঙ্গে তোমাকে সেখানে যেতে হবে কেন আমার কি প্রয়োজন আর আমাকে বা সেখানে যেতে হবে কেন তুমি সেখানে গেলে বুঝতে পারবে তোমার কিসের প্রয়োজন সেখানে না গিয়ে আমি সব বুঝতে পারছি তুমি এখান থেকে চলে যাও তাহলে কেন তুমি যাবে না না তুমি যদি স্বেচ্ছায় না যাও তাহলে বন্ধ হবে তোমাকে বন্ধ করে নিয়ে যেতে তা পারবে গায়ে শক্তি থাকলে সব কিছুই করা যায় কিন্তু তাই বলে মন কাজ করা যায় না আমি খুব অসুস্থ বাচ্চাকে দিয়ে বলো জননী এখন যেতে পারবে না জননী তুই আর কথা বাড়াস না বোন দোলনের অঙ্গ স্পর্শ করলে আমি তোর হাত কেটে টুকরো টুকরো আমাকে পছন্দ হয় না না আমি লাল দেখলে হাত দিও না সেটা আগুনও হতে পারে হাত পুড়েও যেতে পারে সেই উদ্দেশ্যে তুই হাত বাড়াচ্ছিস আমার উচিত ছিল তোর হাত কেটে দোলনিকে উপহার দেওয়া কিন্তু এখন আমি তা করিনি তোর সৌভাগ্য এটা হচ্ছে তোর ভাগ্য সমন্বয় করার কি শাস্তি তুমি কি জানো নাচির খার আদেশ তুমি অক্ষরে অক্ষরে পালন করতে পারিস কিন্তু আমি তার আদেশ কখনো মান্য করি বল বল গে তুমি মনিপকে আমার কাজে বাধা দিতে আসলে তোমাকে জীবন তো সমাধি দিয়ে যাবো এসো শান্ত হও ভাই শান্ত হও তোমরা আমায় ধরো ভাই আমার যে অসুখ বেড়ে গেল ভাই আমি যে আমি যে আর সহ্য করতে পারছি না ভাই আমার বুক কেঁপে উঠেছে খোদা আমার কবি বেগম সাহেব আমরা এখন প্রাসাদে ফিরে যাই হ্যাঁ তাই চলো যাবো ঠিক আছে বেগম সাহেব তাই চলো বোন
তুলনি আমার আগুন জ্বালিয়ে দিচ্ছে, তুলনি ছাড়াই আমার মুখের আগুন কেউ নিভাতে পারবে না। তাই আমার মুখের আগুন নিভাতে ওই তুলনি ছাড়া আর কেউ নিভাতে পারবে না। তার চিকিৎসা চলছে না রাজপ্রসাদে, তাদেরকে কিছু সাহায্য তোমাদের বেগমকে তোমরাই সাহায্য করো। এখানে কেন আমার কাছে কি চাও? তারা আমার কেউ নয়। তুমি কি বলছো নাসির খা? এত তাড়াতাড়ি তারা তোমার পর হয়ে গেল? কথাটা রাখো নাসির, কথাটা মনে রাখো। সব চাপ ধুগিয়া তোমাদের হাতে তখন শাসন ছিল, এখন তোমরা কয়টা প্রজাকে শাসন করেছিলে, সাহায্য দিয়েছিলে, কয়টা বছর ইনকে বছর দিয়েছিলে, আয়টা মজ্জা দুর্ভিক্ষ করেছিল, তাদের দুর্ভিক্ষর কাছে তার পরাজিত হয়েছিল, বহু লোক মারা গিয়েছিল, তখন তোমরা প্রজাদের তোমরা কতটুকু উপকার করেছো? আরে বাবা, তোমার নিকট তো কিছু বলি নাই, কথা হচ্ছে নাসিরের সঙ্গে। এই রাজ্যে রুজির আমি, ভালো মন্দ বলার অধিকার আমার আছে। বেগম সাহেবা অসুস্থ, তার চিকিৎসার ব্যবস্থা আমাদেরই করতে হবে। এই রাজ্যে কি তাদের অধিকার নেই? দলিল মতে এই রাজ্য কবিরের, আমি তার উজির। এই করে কি শুধু তোমারই, অন্য কারো নয়, রত্ন প্রসাদ বাবুর একই কথা। তোমরা মস্তদে বসেছ শুধু কায়ের জুড়ে, সেই আশায় তোমাদের ছাই। এই ধর্ম রাজ্যের প্রত্যেক মালিক আমি, তাই বুঝি? তাই তাই তুমি খুনি নিজাম, আপনি সে তো সরিজম। আমার উপাধি থাকে তিনটি, কেউ বলে নিজাম ডাকাতে, কেউ বলে নিজাম দুষ্ট, কেউ বলে নিজাম খনিন। তাহলে তুমি সেই নিজেই নিজাম খনি? আমি সে নিজাম খনিন। হ্যাঁ হ্যাঁ, আমি চিনেছি যে কুকর্ম করে তোমরা মস্তদের আশা করেছ, সেই আশা তোমাদের থেকে যাবে। নাসির, তাহলে আমি যাই। সাহেব, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলতে চাও? বলতে চাই, আপনি যেমন বড় ভাই সুলতান আলমগীরের মাথায় রাজ মুকুট পরিয়েছিলেন, আজ তেমনি ভাবে রাজ মুকুট তেমনি ভাবে আমার মাথায় পরাতে হবে। এই মসনদে আমাকে বসিয়ে দিয়ে না, আমার কোনো প্রয়োজন হবে না। তুমি নিজেই মস্তদে স্বীকার করো, তবে পারি যদি তোমার ঘরে ধরে নামিয়ে।
চুপ করো নদীর সাহেব। আমি কোনদিন তোমাকে বাচ্চা বলে স্বীকার করব না। আমার বাচ্চা হলো কবির। স্বীকার না করলে ফোন করবে, সেই হয় আমাকে দেখেও না। আমি মৃত্যুর ভয় করি না। এখনো বলছি আমার মাথায় রাজমুকুট পরিয়ে দিয়ে আমাকে তুমি বাচ্চা বলে স্বীকার করবে? আমার বাচ্চাকে তোমরা নির্মম ভাবে হত্যা করেছো। আমি যদি পারি তার প্রতিশোধ আমি নেব। অজিন সাহেব, পরিণামের কথা একটু ভাবেন। অজিন সাহেব, আমার পরিণামের পিছনে আমার জনশক্তি রয়েছে। রোজির সাহেবকে প্রাসাদ থেকে বের করে দাও। যাচ্ছি। আলঙ্গির হত্যা করে যে অন্যায় তোমরা করেছ সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতেই হবে। তার পুত্র কবিরের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতে হবে। তার যদি না করো তোমাদের এই প্রাসাদে এই পিত্র বাহাদুর খা সিংহ বিপ্লবের সুদ ছুটেছে। তোমাদের প্রাসাদে তোমাদেরকে চন্দ সমাধান্ত সমাধি দিয়ে দিব। ইজাম খা, তুমি এখনো চুপ করে রইলে? পারলে না ওই বৃদ্ধটাকে আমার সামনে তাকে হত্যা করতে? আপনাকে অপমান করেছে। আপনি দলনীয় সত্যাগ করুন। সেনাপতি, তুমি এই বেঈমান জাফর আলীকে বন্দী করে যদি আমার দরবারে আনতে পারো তাহলে আমি তোমাকে লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কারে পুরস্কৃত করব। বলো পারবে? নিশ্চয় পারবো জাফরাও। তবে কবিরের বিরুদ্ধে আমার একটি অভিযোগ আছে জাফরাও। কি অভিযোগ? আমার নিকটে তার মায়ের অসুখের জন্য অনেক টাকা ধার নিয়েছে জাফরাও। অনেক টাকা নিয়েছে? যে অবস্থায় থাকুক না কেন তাকে ধরে আমার দরবারে হাজির করো, আমি তার চরম বিচার করব। আমি চলে যাচ্ছি। যা বলুন টাকার প্রমাণ? এই যে দলিল, এই দলিল থেকে কবির আমার কাছ থেকে তার মায়ের অসুখের জন্য অনেক টাকা ধার নিয়েছে। যাও, তাকে ধরে দরবারে হাজির করো। ওই তো কবির আপনার দরবারে আসছে। আমি বন্ধ করার কমক্ত শয়তান টাকা দিয়েছি রে, বল টাকা কেন ধার নিয়েছিস?
আগে কবির কে হত্যা করা
কবির তোমার এই করে আমুরিক অপরাধ করেছে তাকে আমাকে হত্যা করতে হবে নাসির খান অভিযোগ করেছেন সে মৃত্যু হতে পারে নিজাম খান কবির যদি জীবিত থাকে তাহলে তোমাকে রাজত্ব দেওয়া হবে না ওই কবিরের হত্যার আয়োজন কর তোমাদের কথা চলে যাচ্ছি এটা চাপড়া পুরো যাচ্ছে আমি আরো সাথে পৌরসভার পাউনিটুকু যদি না বুঝে পাই আসলে সেদিন তোমার ভাই অরুণ কানে এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি আমিও কিন্তু তোমাকে আমি সেভাবে দুনিয়া থেকে বিদায় করে দিব আর আমি যদি তোমাকে তোমাকে দিয়ে কবিরকে হত্যা করতে পারি তোমার পুরস্কার তো আমার মনেই আছে হ্যালো দেখো পাগলে বলে কি ভাগি নেই ভাবছে কি আরে পার কত ছেলে তুমি আমার ফরিদের মনোবাসনা পূর্ণ করে দাও
তিনি এসেছেন মা দোলনি সাধনা আমার সফল হয়েছে আমার নিজের মনকে আজ খাবো না নিরান্তে করিব আহার আজ খাবো কাল খাবো এইভাবে কাটিয়েছি চব্বিশটি মত বছর আমি করি নাই কোনো আহার মাতা তাই যদি হয়ে থাকে নিষ্ফল বন্দেগী মোর আর রইব না এই গৃহে এখনই চলিলাম ওই নির্জন কাননে যতদিন সাধনা মোর না হয় সফল ততদিন গৃহে ফিরবো না আর আসবে না গৃহে করো করো মাতা দোয়ার ফিরে এসে পারিবে যেন মা বলে তোমায় ডাকিতে শুনো দেশবাসী করলে দোয়া মোর লাগে একের সাধনায় যেন জয়ী হতে পারি ইয়া মালিক ভক্ত মাওলা ভক্ত মাওলা ইয়া মালিক ভক্ত মাওলা আমার মা কোথায় মায়ের জন্য চিন্তা করো না সে ভালো আছে তোর খবর কি খবর খবর যে ভালো নয় কাগার কাজের সাহায্যের পরিবর্তে পেয়েছি শুধু পতাকা এই যে আমার সে আগারের চিহ্নদের আছে টাকা বলেছে দশের ধারে ভিক্ষা করে খাগা আমি আমি কাকার পায়ে ধরে বহু যে কাকতি মিনতি করেছিলাম কাকা আমাকে লাঠি দিয়েছে আর বন্দি করে কি হবে আমি 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 কাকার নিটক রাতে এলাম আপনারা সেনাপতি আপনি আমাকে প্রহার করুন সেনাপতি অপু আম্মা কবি চুপ কথা বলবি তো
আমি তো কারো নিকট হতে টাকা ধার নেইনি, কাটা ঘায়ার কত লবণ দিল সেনাপতি। আজ সব ভুলে গেলে সেনাপতি, অতীতের কথা সব ভুলে গেছো। আমি হচ্ছ হুকুমের দাস, আজ বড়ই হুকুমের গোলাম হয়েছো। যা দয়া তুমি এই রাজ দরবারে চাকরি পেলে আর আজ সব ভুলে গেলে। যাও, আমরা সেখানে যাব না, আর তোমার সম্রাটকে বলবে দলনি কবিকে আসতে দেবে না। সম্রাটের আদেশ অমান্য করলে এর কি শাস্তি তা তুমি জানো? জানি এই কথা বলতে তোমার একটু বদলো না। হাই কবি সেনাপতি, আমাকে প্রহার করো সেনাপতি, তুমি আমার ফুপু আম্মাকে মেরে দাও। তোমার রাজ্যে কি একটু মানুষ নেই? একটু অপেক্ষা করো, আমি টাকা এনে দিচ্ছি। কবির, কোনো ভয় নেই তোমার, আমি যাব আর আসবো। কাকা, ওরা যে আমায় মারবে কাকা, ওর গায়ে যেন দেখা যাবে। উফ, আর অপেক্ষা করতে পারছি না, রক্ষী নিয়ে যাও কবিরকে। শোনো সুন্দরী, তোমারই দেখা গেল বাবু তোরে বাড়িয়ে দিবে, কেমন রক্ষে নিয়ে চলো কবিরকে। আমি ওই রাজদরবারে চলে যাচ্ছি, আমি ওই রাজদরবারে চলে যাচ্ছি। আমার কবিকে ফিরিয়ে দাও খোদা, তুমি আমার কবিকে ফিরিয়ে দাও। তাকে ধরে আনতে হবে, অপরাধ কিছুই নয়, নিজাম
আরে এই বীজ বিক্ষকে এই দুনিয়ার বুক থেকে উঠছে দুনিয়ার বুক থেকে হ্যাঁ কন্দ দুনিয়ার বুক থেকে মিথ্য অভিযোগে কবিরকে শাস্তি দেওয়া উচিত না নাসির খান আমার পাপ্য অত্যরাজ্য আমাকে দিয়ে দাও শোনো নিজাম রাজকার্যর মানুষ খুন করা একই কথা নয় তবে প্রথমে তুমি রাজকার্য শিক্ষা করো তারপর অত্যরাজত্বের চিন্তা ভাবনা করো আমি যদি না পারি আমি কবিরকে দিয়ে দেব এর অর্থ আমার প্রাপ্য তোমার কথা তুমি পালন করো বন্ধু তবে কবিরকে তুমি দুনিয়ার মুখ থেকে উচ্ছেদ করতে পারবে কিনা তাই বলো আর যদি হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে অর্ধ রাজত্ব দিয়ে দেব তোমাকে তুমি রাজ্য দিবে না নাসির খান আমাকে উদ্ধার করে একুর যদি তুমি বতরানি করো ভালো হয় না বলছি মুখের কথা দেখছি চিরা ভিজবে না আশায় আশায় করে ভুলে থাকতে পারবে না মিথ্যা কথায় সোজা কথায় রাজত্ব তুমি আমাকে দিবে কিনা সে কথা বলো ভাইকে আমি তোমাকে দিয়ে হত্যা করেছি তোমাকে রাজত্ব দেওয়ার জন্য নয় তোমার যে পুরস্কার দেওয়ার কথা ছিল তা তোমাকে আমি দিয়ে দিচ্ছি এখন আমি চাই তোমার মাথা আমার মাথা ওই এক করে রাজত্ব আমাকে দিবে কিনা তাই এক করে বলো তুমি আমাকে কি হত্যা করতে চাও না যাও প্রয়োজন হলে তাই হত্যা করব রাজত্বর প্রয়োজন আমার নেই আমি আরে তেমনি ভাবে আলমগীর হত্যা করে রাজ্যটা আমি তোমাকে দখল করে দিয়েছি শুধু তাই নয় আর একমাত্র পুত্রকে তুমি ধরে এনে তুমি বদমাশ আর সে পাপের পাইছি তো তোমাকে করতে হবে আর কবিকে ডেকে নে আমি আমি তো পিতার মশলা দেবে বসাবো তারপর তোমাকে কবিরের পায়ে ধরে ক্ষমা চেতে হবে তোমাকে ক্ষমা চেতে হবে আমি আমি রাশি করব আইকা শেষ বন্দি করো নিজামকে হত্যা করো নিজামকে হত্যা করার মতো এই পৃথিবীতে একটু লোক জন্ম গ্রহণ করে মনে থাকে তুই কবিরের পায়ে রাতি দিয়েছিস সেমনি তুই আমি গায়ের চামড়া তুলে নে পায়ের জুতা করিয়ে দিব আমার প্রয়োজন হলে তা না হলে আমার নাম খাড়ে খাড়ে নিজাম খান মানুষের উপাধি থাকে আর আমার উপাধি থাকে তিনটি কেউ পড়ে নিজাম দুঃসব কেউ পড়ে নিজাম ডাকাত কেউ পড়ে নিজাম খরিন মনে থাকে বন্ধু কবির আমার চির শত্রু তাকে আমাকে যে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতে হবে মহারাজের জয় হোক মহারাজের জয় হোক মহারাজের জয় হোক
হাবিবের টাকা কোথায়? পুরোদিন সেনাপতির নিকট হতে টাকা ধার নেয়নি কাকা, এটা এটা যে মিথ্যে কথা কাকা। দলিল আসা যাব না, এই যে দলিল এটাই প্রমাণ। এ তোমার হাতে দলিল নয়, এই দলিল আমি লিখে দাও। তাই তো যাব না, মিথ্যে কথা বলছে দলিল না কাকা। সে মিথ্যা বলছে কাকা, আমাকে আমাকে মাফ করুন কাকা। আমার যে টাকা নেওয়ার উপায় নেই কাকা, আপনার পায়ে ধরে বলছি কাকা, আমি কোনোদিন কারো নিকট হতে টাকা ধার নেইনি। টাকা ধার চাই আমার কোনো উপায় নেই, টাকা তোকে দিতে হবে। তবে টাকা কিভাবে দিতে হয় আমি জানি। সেনাপতি কবিরকে কারাগারে রেখেছ, যতক্ষণ পর্যন্ত টাকার কথা স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত শ্রাবক বাড়তে থাকবে। আর আমার অনুমতি ছাড়াও এক ফোঁটা জল যেন সে প্রাণ করতে না পারি। খাদ্যের প্রয়োজন পড়বে না। এ তুমি রত্নপ্রসাদ বাবু কে চান এই জায়গায়? আমি চাই কবিরকে শৃঙ্খলিত করে আনা হয়েছে কোন অপরাধে। ঋণের তয়ে ঋণ ঋণ শোধ করলে মুক্তি পাবে। আই কবির আমার মত খেয়াই সেনাপতির এই ঋণ তোমার টাকা। রত্নপ্রসাদ বাবু এই রাজ্যে আর তোমাদের কোন স্থান নেই, বের হয়ে যাও নইলে তোমাদের মৃত্যু অনিবার্য। মরণের ভয় কাকে দেখাচ্ছ রাসির খান? আর তোমাকে দেখাচ্ছে রত্নপ্রসাদ বাবু। মরণের ভয় ভীত হয়ে এই রত্নপ্রসাদ বাবু চির সত্যকে কখনো গোপন করবে না। আমার মৃত্যুকে আমি হাসি মুখে বরণ করবো। তবু শ্রীকাল কুকুরের চোখ রাঙানোকে শত শত পদ ভার কবির এসো বাবা আমার সঙ্গে এসো। হ্যাঁ তাই চলুন কাকা, তাই চলুন। তুমি এই কবিরের বাড়িটা আগুন দেওয়া সমস্ত বাড়ি চালিয়ে পুড়িয়ে ছাড় করে দিবি। আর সে সঙ্গে ওই কবিরকে যদি হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে একসাথে স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করবো। আমি প্রস্তুত, আমি এই মুহূর্তে কবিরের কোটা বাড়ি আগুন দিয়ে চালিয়ে পুড়ে স্যার খাস করে দেব। আমি এখন আসি যাব, চলে এসো। সমস্যা ওর সমস্যায় আমি এখন পড়েছি, সালে বলে কৌশলে যার করে হোক ওই কবিরকে আমি তুলিয়ার মুখ থেকেই সরিয়ে দিব। আমার কবি কোথায়?
হাসপাতালে গেছে বেগম সাহেবা এখনো সে আসেনি না কবি কি ওরে এখনো ছেড়ে যায়নি তার জন্য কোনো চিন্তা করবেন না বেগম সাহেবা রত্নপ্রসাদ বাবু দেখলে হোক কবিরকে চিনে আনতে গেছে জাফর তুই আমার জন্য অনেক কিছু করেছিস আমি হয়তো আর বাঁচবো না কি বলছেন বেগম সাহেবা কবিরকে তোরা দেখে রাখিস বাবা আমি যতদিন বেঁচে আছি আমি কবিরকে দেখে রাখবো বেগম সাহেবা কবিরের দায়িত্ব আমি নিয়ে গ্রহণ করলাম এখন আমি মরতেও পাবো বেগম সাহেবা দোলনি আমার কাছে আয় বোন বড় আশা ছিল তোকে আমি সখী করে যাব কিন্তু আমার ভাগ্যার হলো না আয় বোন আমার কাছে আয় যাবো তুই কোথায় ভাই এই তো বেগম সাহেব আমি আপনার নিকুতে আছি আয় ভাই আমার কাছে আয় জাফর তুই আমাকে অনেক কিছু দিয়েছিস ভাই কিন্তু বিদায়ের সময় একটা জিনিস আমি তোকে দিয়ে যাচ্ছি আজীবন তার তুই সঙ্গে রাখিস ভাই আজ আমি আমার ছোট বোনটিকে আমি তুলে দিচ্ছি তুই দেখিস ভাই আজ থেকে তোরা দুজন স্বামী স্ত্রী আমাকে তোরা দোয়া আমাকে তোরা নিয়ে চল কবি কবির আমাকে ডাকছে কবি একি মরা মানুষ আমাকে ধ আমি মরবো না যাপ সাপ সাপ আমাকে কামড় দিল আমাকে বেঁধে নিল তোরা যা কবির মরেছে তাকে নিয়ে আয় আমার বুকে তাকে তাকে তুই আমার বুকে এনে দে মা 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 গো আমি এসেছি মা গো কে কে তুই কবি সরে যা সাপ তোকে কামড় দিবে আমি এসেছি মা তুই জমের বাড়ি যা আমি যাব মা একবার আমাকে কবির বলে ডাকো মা আমি যে মুক্তি পেয়েছি মা মুক্তি না তোকে কামড় দিবে কামড় আগুন কেন আগুন 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 চলে গেল পুড়ে গেল আরে কে কোথায় আছে আগুন আগুন নেভাতে হবে এসো কোথায় আছো চলো নি কবি আছো কোটা বাড়িটা পুড়ে ছাই হয়ে গেল কোটা বাড়িটা পুড়ে ছাই হয়ে গেল আগুন আগুন ওই আগুনে আমি ঝাঁপ দিব ওই আগুন পুড়ে আমি মরব আমাকে ছাড়ো তোমরা মৃত্যু আমাকে হাত চালিয়ে ডাকছে মৃত্যু আমাকে হাত ছেড়ে ডাকছে মা চলো মা আমরা প্রাসাদে ফিরে যাই মা চলো বোন
কিন্তু কোনো উপকার করতে পারলাম না।
কবির নাসির খান হাতে নির্যাতিত আর বেগম সাহেবার ওষুধপত্র নিত। এই সময় আমাদের চুপ করে থাকা মোটেই ঠিক নয়। যার যার সম্বল আছে তাই নিয়ে সাহায্য করা উচিত। জবের মুখ থেকে কবিরকে নির্ঘাত রক্ষা করেছি, আর একটু হলে আর একটু বিলম্ব ঘটলে অনিবার্য মৃত্যু ঘটত, না হয় ওই কারাগারেই থাকত। তাহলে কবির কি মুক্ত? বড় আনন্দের সংবাদ। তাহলে কবির মুক্ত বাবু, তোমাকে অশেষ ধন্যবাদ। কিভাবে মুক্ত করলে বাবু? সে মিথ্যা ঋণের টাকাটা আমি শোধ করেছি। উজির সাহেব, বাদশাহ আলমগীরের দয়ে আমরা মানুষ হয়েছি। আজ এই দুঃসময়ে আমাদের ঝাঁপিয়ে পড়ে যার যার সামর্থ্য আছে তাই নিয়ে সাহায্য করা উচিত। এই জন্য তোমাকে আমি খুঁজেছিলাম। আমাদের উচিত জনগণকে উত্তেজিত করে একটা সংগঠন তৈরি করে নাসির খানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই জন্য আমি প্রস্তুত বাহাদুর খান, আমি প্রস্তুত। নাসির খান, তুমি তুসো নিজামকে খেপে তুলেছ, আমি আমি তোমার রাজত্ব সারা মিটিয়ে দিব। তোমাকে আমি জ্যান্ত কবর দিব। আমি বাহাদুর খান, বাচ্চা আলমগীরের উজির। আমি রত্নপ্রসাদ বাবু। রত্নপ্রসাদ বাবু? হ্যাঁ, আমি বাদশাহ আলমগীরের একজন হিতৈষী। আমি কবিরের টাকা শোধ করেছি। হ্যাঁ, আমি করেছি। ভালো, এখন তোমরা কি করতে চাও? নাসির খানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে প্রকারে হোক তাকে মস্তক থেকে নামিয়ে তার উপযুক্ত শাস্তি। দুগ্ধ পোষ্য শিশু কবির, তার উপর যে অত্যাচার হয়েছে তা কল্পনাতীত। তাই শুধু নয়, দুটো বাড়িতে আগুন লাগে চালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। সবাই সে থাকা মোটেও উচিত নয়। আগুন দিয়ে কবিরের বাড়ি পুড়িয়ে দিয়েছে। এখনো আগুনের শিখা দেখা যাচ্ছে। এই তো দেখছি আগুনের শিখা। নাসির খান, উজির সাহেব, রত্নপ্রসাদ বাবু এখন দাঁড়িয়ে কেন? উজির সাহেব, শক্তি গঠন করতে যত টাকার প্রয়োজন আমি দেব। তবু আপনাদের টাকার কোনো প্রয়োজন হবে না। টাকা সে তো আমি 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 নিজাম কাপেসে থাকতেন এই পৃথিবীর ভিতর টাকার কোনো অভাব নেই। আমি খুনি, আমি নাকাত, আমি দস্যু। আমি আমি টাকা তৈরি করতে পারি। এই তো টাকা উদ্ধার করেছি।
জাফর আলীর সংবাদ বলতে পারো? সে অবশ্যই আমাদের পালে আছে। চালাও সংগ্রাম নাসির খাপ হুশিয়ার হুশিয়ার। আমি তোমাকে সিংহাসন সহ আমি তোমাকে বড় সিধু উপাধি থাকে একটি, আর আমার উপাধি থাকে তিনটি। কেউ বলেন নিজাম দুঃসব, কেউ বলেন নিজাম ডাকাতে, আর কেউ বলেন নিজাম। রত্নপ্রসাদ বাবু আর কোন ভয় নেই, নিজাম যখন খেপেছে আমাদের জয় হবে। কবির ছেদক, তোমার পিতাকে আমি হত্যা করে তোমাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে, তারপর তোমার এই পিতার মস্তকে আমি উপবেশন করেছি। শুধু একমাত্র দোলনীকে পাওয়ার আশায় তুমি দোলনী পালিয়েছ। তুমি কোথায় পালাবে? তুমি যেখানে যে অবস্থায় পালাও না কেন, আমি সেখান থেকে তোমাকে ধরে নেই। তুমি আমার পিতার পালিত বলে তোমাকে আমি আমার বেগমের আসনে বসিয়েছিলাম। দোলনী, আমি এখনো তোমার রূপে মগ্ন হয়েছি। তোমাকে যে আমি চাই দোলনী, তুমি যেখানে যে অবস্থায় পালাও না কেন দোলনী, আমি তোমাকে ধরে নেই। তোমার এই সতীত্ব পরাকে আমি পুনঃস্থিত করে দেব। তাই নাকি দোলনী? দোলনী আমায় ভালোবেসেছ? হ্যাঁ দোলনী, আমি তোমাকে যে অন্তর দিয়ে ভালোবাসি দোলনী, আমার যে আজত্তর মিথ্যা, এসো তুমি আমার কাছে এসো সুন্দরী, তুমি হাসিয়ে আমাকে কথা খাও। দোলনী, তুমি আমায় ভুল বুঝো না, তুমি শুধু একবার স্বীকার করো যে তুমি আমার। দোলনী, তোমার ভালোবাসায় আমাকে মগ্ন করে তুলেছে, আমি তোমাকে ভালোবাসি দোলনী। আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন ভালোবাসতে আসিনি, এসেছি তোমার নিকট কৈফিয়ত চাইতে। আমার নিকট কৈফিয়ত চাইতে? বলো দোলনী, তুমি কিসের কৈফিয়ত চাও আমার কাছ থেকে? বাদশাহ আলমকে কে হত্যা করেছে? আমি। বেগম সালেহার মৃত্যুর জন্য দায়ী কে? আমি। শাহজাদা কবিরের বাড়ি পুড়ে ছাই করেছে কে? তাও আমি করেছি। কবিরের নিকট হতে ওই জাল দলে কে দিয়েছে? আমি দিয়েছি। আমি আমি জানতে চাই কবিরের কি অপরাধ, কি অপরাধে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে? একমাত্র যা কিছু আমি করেছি দোলনী, তোমারই জন্য আমি সব কিছু করেছি। শুধু তুমি একবার বলো যে আমি তোমার, আমি সব। তুমি কে জানো? তুমি আমার ভাই। ভাই ভাই ভাই, আমি ভাই জেনে হোক, আমি 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 বিবাহিতা। বিবাহিতা? আমি দেহনে
এই পৃথিবী এমন কোন শক্তি নেই যে তোমার রং স্পর্শ করে দোলনি। শুধু একমাত্র অধিকার নাসির খান। বলো দোলনি, তোমার স্বামীকে? জাফর আলী। জাফর আলী, সেই শয়তান জাফর আলী। সাবধান, মুখ সামলে কথা বলো, তাকে কিছু বললে আমি তোমাকে জ্যান্ত কবর দেব। তো তাহলে আমার আকাঙ্ক্ষিত দোলনিকেই পত্নী রূপে সে গ্রহণ করেছে, আমি তার চরম প্রতিশোধ নেব। তোমার সতীত্ব পোড়াকে আমি ধুলোর সঙ্গে মিশিয়ে নেব। এসো এসো আমার কাছে এসো। সুন্দরী তোমাকে আমি আজ পেয়েছি, একই সর্বনাশ করেছে, একই কথায় আছো। ওই তুলনীকে ধরো, ওই যে পালিয়ে গেল, ওই যে পালিয়ে গেল, ওই যে ধরো তুলনীকে ধরো। আমি পারলাম না, আমি কবিরকে রক্ষা করতে পারলাম না, সব পুড়ে ছাই হয়ে গেছে, এখন আর কিছুই নেই, এখনো মাঝে মাঝে আগুন জ্বলছে, পুড়ে গেল। জাফর আলী কে বাবু? হ্যাঁ বলো দলটি কোথায়? রাজ দরবারে গেছে বাবু। কেন? কৈফিয়ত চাইতে। আমরা? তোমরা কাপুরুষ, তাই সে তোলনি নিজেই গেছে কৈফিয়ত চাইতে রাজদরবারে। তোমাদের মতো বীর পুরুষ থাকতে কবিরের ঘর বলে আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। কোথায় ছিলে তোমরা বাবু? আমি তো কবিরের ঋণের টাকা শোধ করে কবিরকে মুক্ত করে এনেছি, এ সংবাদ আমি জানি না। হ্যাঁ দোলনি, তোমার কোনো খোঁজ না পেয়ে ব্যস্ত হয়ে পড়েছি, তাই এখানে ছুটে এসেছি। নাসির খান দরবারে কেন গিয়েছিলে? জবাব চাইতে। পেয়েছো জবাব? জবাব না পেয়ে আমি খুন করে এসেছি। সে কি খুন? হ্যাঁ স্বামী, সে উত্তেজিত হয়ে সে আমাকে ধরতে এসেছিল, সেই সঙ্গে ছুরির আঘাত। তারপর কি হলো? প্রিয়ে ছুটে এসেছি সংবাদ দিতে। দোলনি তুমি ধন্য, আশীর্বাদ করি তোমরা সুখী হও। বাবু দোলনি আগুন নিভেতে গিয়ে পুড়ে গেছে প্রিয়া, কিছুই না। দোলনি আমি ঠিক থাকতে পারছি না, চক্ষু যে আমার অন্ধ হয়ে আসছে। হ্যালো, ব্যস্ত হয়ো না স্বামী, ঠিক মতো খাওয়া দাওয়া নেই, তাই এই অবস্থা।
কিছু খেয়ে নাও না আমি কিছু খাব না পারো যদি আমাকে এক গ্লাস পানি দাও স্বামী তুমি এখানে বিশ্রাম করো আমি এক্ষুনি পানি নিয়ে আসছি তুমি কেন আমায় এত ভালোবাসো আমি কি দিয়ে তাই তোমাকে খুশি করব আর থাকতে আমি পারছি না আমার ঘুম পাচ্ছে স্বামী এই নিন পানি পানি না খেয়ে ঘুমিয়ে পড়েছি এখন আমি কি করি ঘুমে ধরে ডাকলি হয়তো মনে মনে দুঃখ পেতে পারি স্বামী অন্তরে দুঃখ পেলে সেই দুঃখ যে খোদার দরবারে শিকার হয়ে যায় আমি আমি পাপিস্ত্রী হব আর যদি ঘুম ভেঙে ঘুম থেকে না উঠে তাহলে তাহলে অনাহার হবে না থাক যতক্ষণ ঘুম থেকে না জাগবে আমি এখানে দাঁড়িয়ে কেন দৌড়নি অপূর্ব পরিভক্তি হে খোদা আমি দৌড়নির পরিভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট দয়া করে তার অন্তর্চক্ষু খুলে দাও খোদা সবই করুণাময়ের ইচ্ছা দলনি আমার বড় খিদে পেয়েছে আমায় তুমি কিন্তু খেতে দাও কে আমি তোমাকে খেতে দিচ্ছি পাগলে বলে কি এই ভাগি নেই এই ভাবছ কি দাদা ভাই ও দাদা ভাই আমার বাবা কোথায় গেছে কে জানে ভাই তবে যেখানে যাক না কেন এসে পড়বে সত্যি দাদু বাবা এখন ফিরে আসবে না ফিরে এসে তবে কি খাবে চুরো চাল নেই ডাল নেই টাকা না আসলে তোকে দেখে তো সদাই দিবে না মিনু তুই কার কথা ভাবছিস রে তোর মনটা যে একটু ভারী দেখা যাচ্ছে কার কথা আবার ভাববো বলো তো দাদু আমি আর কারো কথাই ভাবি না আমি শুধু ভাবি শুধু তবে কি এই বুড়োর কথা আমি কি না ওনাকে ভালোবাসি বলিস কি আমি তো রাসায় ভারী আরামের কথা দাও আমার জন্য কি না তুমি হাত পা ধুয়ে বসে আছো বুড়ো একেবারে দোয়ার হয়ে গেছে আরে বুড়ো হলো আরে যাও দাদু তুমি না ভারী দুষ্ট হয়ে গেছো এরকম কথা বললে আমি কিন্তু চলেই যাবো আ
বাইরে গেলে ওই মানুষ নামে দু পাওয়া শিয়াল আছে, ভেতরে নিয়েছে আমার কথা আসুন। এই অনেকদিন থেকে এই বুড়া হওয়ার পর থেকে সব বাবারা হই আমাকে টাকা আসবি না তাই। তাহলে শোনো, আমি গান গাইতে পারি কিন্তু তোমাকে না তালে তালে নাচতে হবে। একটা কথা হইলো, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার পুরো কিছু কথা আছে, ওরে বলতে পারি না মুখে তওবা তওবা, ওরে দিলে সরবেল উহু আহা। দাদু ভাই তুমি কিন্তু খুব
বাজে কথা বলো। এই তোরা দুজন কিন্তু আসল কথা কও। আমি বড় মানুষ, আমি সব করে থাকি। শোনো, তোমার নাম কি? আমার নাম কবির খান। এই ছগরা, এই তোর এই বাবের নাম কি রে? আমার বাবার নাম বাদশা আলমগীর। এই ছগরা কয় কি রে? কি মরা কি তবে ধরা পড়ল নাহি? দাদু ভাই, তুমি কিন্তু বড় বাজে কথা বলছো। আমি সব তোমায় পরে খুলে বলবো। মেনু, তোকে তুই ভাইয়ের মতো দেখে রাখবি। বাবা, আমি আসি। বাবা, বাড়িকে তোমরা যে খাওয়া দাওয়া করবে বাবা। আচ্ছা বাবা, তুমি টাইম আসো নিয়ে যাও। কবির খা, তুই তাড়াতাড়ি আয়। মেনু, এই তুই তাড়াতাড়ি আয়। আমি গেলাম রে, আমি মইলাম, আমার দেখে না দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চলে এসেছো আমার একদম মনের কাছে কাছে, কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? সত্যি বলছো? আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো ধরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি। এমন আপন করে নাও মরে, আমি কোথায় আছি এমন আপনি।
যাই। আচ্ছা ঠিক আছে। তোমাকে আমি জমলয়ে পাঠিয়ে দেওয়ার জন্য এইখানে এসেছি। তাই নাকি? তবে দেখেন কার বহুতে কত শক্তি। এসো কোথায় যাবে নাসির খান? আমি তোমাকে হত্যা করতে পারতাম, কিন্তু তুমি আমার ভালো বন্ধু, তাই তোমাকে ক্ষমা করে দিলাম। আর বলছি, তুমি এখনো মানুষ হও। হ্যাঁ জাফর, আমি আমি মানুষ হব বলেই আজ আমি তোমার কাছে এসেছি। এসো আমরা দুই বন্ধু একটু আলিঙ্গন করে নিই ভাই। আচ্ছা ঠিক আছে এসো। তোমাকে আমি চিরদিনের জন্য আমার কাছ থেকে সরিয়ে দিয়েছি। পারলাম না প্রতিশোধ নিতে, আমি পারলাম না কবিরের আমি নিয়েছি তোমার ওই হাবিব প্রতিশোধ। এবার এবার তুমি কি করে আমার হাত থেকে পালাও? পালাবার স্থান আর তোমার কোথাও নেই। রক্ষিত এই পত্রখানা দোলনির হাতে দিয়ে পত্র পাঠ করে কি উত্তর দেবে তা আমাকে সে জানাবে। এই মুহূর্তে চলে যাও। এবার আমার আশা পূরণ হবে, এবার আমার আশা পূরণ হবে। সতীত্ব পরাতর্প করেছিলেন, তোমার সতীত্ব বলে আমি এই মুহূর্তেই কলুষিত করে দেব। শিশুকাল থেকে প্রতিপালন করে এত তুকু করে করেছি, তুই আমায় আঘাত দিয়ে চলে গেলি। কবির হাই, কবির আই। এই একখানা আপনার পত্র, এই পত্রখানা আপনি পড়ে এর উত্তর দিবেন। জাফর